फ्रेंड्स भिडियोते अभ्यंतरीण एवं बाह्यिक प्रेषणार मध्य पार्थक्य आलोचना करब अर्थात डिफरेंस बिटवीन इंट्रिंसिक एंड एक्सट्रिंसिक मोटिवेशन अभ्यंतरीण एवं बाह्यिक प्रेषणार मध्य पार्थक्य आलोचना करब ताले शुरू करा जाक। देखो एखे आमरा दुई दिके लिखेछि एकटा होच्छे अभ्यंतरीण प्रेषणा एवं बाह्यिक प्रेषणा। एक नम्बर पार्थक्य होच्छे व्यक्ति जखन निजेर चेष्टातेई कोनो किछु करार प्रेषणा लाभ करे तखन ताके अभ्यंतरीण प्रेषणा बोले। अर्थात एई धरनेर प्रेषणार जन्य किन्तु अन्येर उपर निर्भरशील हय ना। अर्थात जे काजटी करछे तार निजेर चेष्टातेई करछे, ताके भालो लागे तार जन्यई करछे, তখন এই ধরনের প্রেষণাকে অভ্যন্তরীণ প্রেষণা বলা হয়। বাহ্যিক প্রেষণা কি? ব্যক্তি যখন কোনো কিছু পাওয়ার জন্য প্রেষণা লাভ করে, অর্থাৎ বাইরের কোনো ফোর্স তাকে এই কাজটি করতে বাধ্য করছে, অর্থাৎ সে কোনো কিছু পাওয়ার জন্য, অর্থাৎ নিজের চেষ্টাতে নয় কোনো কিছু পাচ্ছে, হয়তো সেটা কখনো অর্থ হোক, কখনো সেটা প্রশংসা হোক, বা হয়তো তার পারিবারিক চাপ হোক, সেই ধরনের প্রেষণায় কাজটি করছে, তখন তাকে বাহ্যিক প্রেষণা বলা হয়। দ্বিতীয় যে পার্থক্য আছে, দ্বিতীয় পার্থক্য হচ্ছে অভ্যন্তরীণ প্রেষণাতে ব্যক্তির চাহিদা, প্রবণতা, আগ্রহ, কৌতূহল এবং উদ্দীপক হিসেবে কাজ করে। অর্থাৎ অভ্যন্তরীণ প্রেষণাতে ব্যক্তির চাহিদা, প্রবণতা, আগ্রহ এবং কৌতূহল এই বিষয়গুলো কিন্তু উদ্দীপক হিসাবে কাজ করছে। আর বাহ্যিক যে প্রেষণা, বাহ্যিক প্রেষণাতে এই যে প্রশংসা, অর্থাৎ কেউ প্রশংসা করবে তার জন্য কাজটি আমি করছি, অধিক নম্বরের জন্য ক্লাসে ফার্স্ট হবে, পুরস্কার হবে বা অতিরিক্ত অর্থ প্রদান করবে কেউ, এর জন্য যখন আমি কোনো একটা কাজ করছি তখন সেটাকে বাহ্যিক প্রেষণা বলা হয়। তিন নম্বর পার্থক্য কি? অভ্যন্তরীণ প্রেষণাতে খুব বেশি, অর্থাৎ অভ্যন্তরীণ প্রেষণা খুব বেশি কার্যকরী এবং সুদূরপ্রসারী হয়। অর্থাৎ এই ধরনের যে প্রেষণা অনেক দিন থাকে, ব্যক্তির মধ্যে অনেক দিন থাকে, কাজটা সে যে কোনো কাজ কিন্তু অনেক দিন ধরে করতে পারে, অর্থাৎ এর কার্যকারিতা অনেক ভালো বা অনেক বেশি দিন থাকে। আর বাহ্যিক প্রেষণা এই ধরনের প্রেষণায় খুব বেশি দিন কার্যকরী হয় না বা সুদূর প্রসারী হয় না। অর্থাৎ এই ধরনের প্রেষণাতে ব্যক্তি কিন্তু ওই কাজটি কিন্তু বেশি দিন করতে পারে না, অর্থাৎ এর কার্যকারিতা এবং সুদূর প্রসারী কম। এরপর হচ্ছে চার নম্বর যে পার্থক্য, অভ্যন্তরীণ প্রেষণায় এই ধরনের প্রেষণায় শিশুর সার্বিক বিকাশ তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ বাহ্যিক প্রেষণা থেকে এই অভ্যন্তরীণ প্রেষণাতে কিন্তু শিশুর সার্বিক বিকাশ হয়, অর্থাৎ এটা নিজের ইচ্ছাতেই করে, এর জন্য সে তার সার্বিক বিকাশ এখানে সম্ভব হয়। চার নম্বর অর্থাৎ বাহ্যিক প্রেষণা কি? শিশুরা অধিক নম্বর বা প্রশংসা পাওয়ার জন্য কাজ করে, সুতরাং সার্বিক বিকাশ এখানে শিশুর সার্বিক বিকাশ তুলনামূলকভাবে কম। তারপর পাঁচ নম্বর পার্থক্য হচ্ছে অভ্যন্তরীণ প্রেষণাতে শিক্ষার্থীদের এই ধরনের প্রেষণায় বেশি উৎসাহ দিতে হবে। অর্থাৎ নিজের চেষ্টায় বা নিজে ভালো লাগে এর জন্য তার আগ্রহ বেশি, যেসব কাজগুলো বেশি আগ্রহ তাকে ভালো লাগে সেই কাজগুলোতে করতে তাকে প্রেষণা দিতে হবে। আর বাহ্যিক প্রেষণা হচ্ছে শিক্ষককে এই ধরনের প্রেষণায় কিন্তু যতটা সম্ভব কম উৎসাহ দিতে হবে, অর্থাৎ এই ধরনের পেশা যেহেতু আমাদের কার্যকারিতা কম, এর ফলপ্রসূ সুদূরপ্রসারী হয় না, সুতরাং এই ধরনের প্রেষণাকে কিন্তু আমাদের বেশি উৎসাহ দিতে হবে। তো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। তোমরা দেখো আমি আরেকবার দেখাচ্ছি, সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।